কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম। বাবুর চুল কাটাতে নিয়ে গিয়েছিল রবিন সেলুনে, এটা হচ্ছে বৃহস্পতিবার। তো অনেক দিন থেকে বাবু চুল কাটাবো কিন্তু কাটানো হচ্ছিল না। পরে রবিন বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে ফোন দিয়ে বললো আপু বাবুকে রেডি করিয়ে দেন, বাবু চুলটা কাটে নিয়ে আসি। তো নাফিসকে নিয়ে গিয়েছিল সাথে করে, এর আগের বারও ও সেলুনে নিয়ে গিয়েছিল চুল কাটানোর জন্য। তো এবারও রবিনে কাটায় নিয়ে আসছে, আর কাটানো পুরো মনে হচ্ছে পুরো চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে বাবুর। আর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, দেখা গেছে গোসলের পরে চুল শুকাতে একটু সমস্যা হয়ে যেত আর কি। তো যাই হোক, এটা হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে আম্মার বাসায় আমাদের দাওয়াত। আম্মা সকালে ফোন দিয়ে বললো যাতে নাফিসের আব্বুকে নিয়ে সহ নিয়ে যায় আর কি। আর শুক্রবারে আজকে যেহেতু বন্ধ দিন, সবাই আছে বাসায়, রবিন, তারপরে নাফিসের আব্বু, ভাইয়া, সবাই। তো আসলে এখন তো ওইভাবে আর সবাই আসলে একসাথ হয় না, তো শুক্রবার একদিনেই শুধুমাত্র সুযোগ থাকে আর কি সবাই একসাথ হওয়ার। তো সেই জন্য আম্মা বললো যে আজকে সবাই যাতে দুপুরে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। তো ওই যে নাফিসের বাবা মানে নামাজ পড়ে আসার পরে আমরা চলে যাচ্ছি। আর নাফিস মিশাল কিন্তু গতকালকে ছিল আমার বাসায় রাতে, তো এই জন্য আমরা দুজনে চলে যাচ্ছি বাবুকে নিয়ে। শুক্রবার কেউ যেন আমাকে দাওয়াত দিলে আমার খুব মানে মেজাজ খারাপ লাগে। সেদিন আমাদের ঘরে টুকিটাকি কাজ থাকে, অনেক কাজ আছে, দেখা যায় আমার একা করা সম্ভব হয় না ওই কাজগুলো, ওর বাবা সহ শুক্রবারে সেরে ফেলি। তো যাই হোক, আজকেও দেখা যায় শুক্রবারটা মাটি হয়ে গেল। এই যে সবার আগে কিন্তু আমি এসেছি, এসে দেখলাম যে আর কেউ আসে না, তো রাফ আমাকে একটু ভিডিও করলো। আর নামাজ তো তার নানাবাইকে দেখে অস্থির হয়ে গিয়েছিল কোলে ওঠার জন্য, সে তার নানাবাইকে খুবই পছন্দ করে, তার নানাবাইও তাকে পেলে খুবই খুশি হয়। এই যে তারপরে ভাইয়ারা আসলো, আর অনেকদিন পরে ভাইয়া নামাজকে দেখেছে। আর এখন যেহেতু সবার আসলে অফিসের কারণে ওইভাবে দেখা হয় না, আর এই শুক্রবারে দেখা যায় এর সমস্যা থাকে, ওর সমস্যা থাকে, এখন আর আগের মতো প্রতি শুক্রবারে যে দেখা হওয়া সেটাও হয় না, দিন দিন সবাই ব্যস্ত হয়ে পড়ছে আর কি। আর আজকে ব্রাজিলের খেলাও ছিল, আর্জেন্টিনার খেলাও ছিল আর কি। তো এই যে রবিন হচ্ছে আর্জেন্টিনা, আর নাফিসের আব্বু ভাইয়া হচ্ছে ব্রাজিল। তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন তো ব্রাজিল হেরে গিয়েছে, তো সেই দিন তারা অনেক মজা করে খেলা দেখেছিল। নাফিসের আব্বু তো অনেক মন খারাপ হয়ে গেছে যখন ব্রাজিল হেরে গিয়েছিল। এই যে জামাইদের জন্য ছেলের জন্য সেই বিশাল আয়োজন, গরুর মাংস, ইলিশ মাছ বুনা, তারপরে হচ্ছে পোলাও, মুরগির মাংস, করলা ভাজি, ভর্তা, দুই রকমের মাছের ভর্তা, তারপরে হচ্ছে শুটকি, নারিকেলের ভর্তা, লাউ, লাউ দিয়ে বোধহয় মাছের মাথা দিয়ে রান্না করেছিল, আসলে অত কিছু খাওয়া হয়নি শেষ পর্যন্ত। আর এটা হচ্ছে শুটকি আর নারিকেলের ভর্তা, এই ভর্তাটা আমরা সবাই পছন্দ করি, এই জন্য এই ভর্তাটাও করা হয়েছে। তো অনেক আয়োজন করা হয়েছিল, আপুই করেছে, কষ্ট করে সবগুলো রান্না করেছে। তো এখন ভাইয়ারা বসে যাবে, ভাইয়া, রবিন, তারপর নাফিসের আব্বু, এরা খেয়ে নিবে প্রথম, তারপর আমরা খাবো। আর আমারও এখন নামাজকে খাওয়াতে হবে, প্রিয়াঙ্কা মুয়াজকে খাইয়ে দিবে। তো আমরা দেখা যায় এগুলো শেষ করে তারপর নিজেরা খেতে হবে আর কি, বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়ে। তো বাবু অনেক মানুষ দেখে একদম কেমন চুপচাপ হয়ে যায় প্রথম, তারপর আবার একটু পরে যায় ঠিক হয় আর কি। তো এখন সে কোল থেকেই নামছিল না আসার পর থেকে। এই যে আম্মা জামাইদেরকে আর ছেলেকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, তো আব্বা আম্মা তো মহা খুশি সবাইকে একসাথে পেয়ে। তো শুক্রবারটা দেখা যায় কি, শুক্রবার ছাড়া তো এখন আর ওইভাবে দেখা হয় না সবার। আর শুক্রবারে দেখা যায় আমরা চেষ্টা করি যে কারো না কারো বাসায় এরকম হতে, একসাথ হতে আর কি, কখনো আমার বাসায়, কখনো প্রিয়াঙ্কার বাসায়, বেশিরভাগ আম্মার বাসায় হয়, আম্মা সবাইকে দাওয়াত দেয় আর কি শুক্রবারটায়। আর এদিক দিয়ে প্রিয়াঙ্কার একটু ছবি তুলে নিচ্ছি, প্রিয়াঙ্কাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল শাড়িতে। আর আজকে আমরা হঠাৎ করে শাড়ি পরে এসেছি, তো অনেকদিন আসলে শাড়ি পরা হয় নাই, তো প্রিয়াঙ্কা বললো আপু চল শাড়ি পরেই যাই।
এই যে নাওয়াজকে খাওয়াই দিচ্ছি, নাওয়াজে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, আর প্রিয়াঙ্কাও মুয়াজকে খাওয়াচ্ছে, আর রবিন খেয়ে এসে একটু রেস্ট নিচ্ছিল। তো এই যে আমরা এরপরে আমরা খেয়ে নিব আর কি, ভাবি সহ আমরা সবাই একসাথে খেয়ে নিব। আর আপুও গোসল করে শাড়ি পরে নিয়েছে, আর এই শাড়িটা আমার আর আপুর একই রকম, আমরা একবার অনলাইন থেকে নিয়েছিলাম অবশ্য আর কয়েকদিন আগে, অনেক দিন আগে। তো মাঝখান দিয়ে আসলে এত ওয়েট বেড়ে গিয়েছিল যে আর শাড়িটারই পরা হয়নি। তো এখন চিন্তা করলাম একটু পরি। এই যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম, দুপুরে খাওয়ার পরে তো একটু চা খেতেই হয় আমার বাসায় আসলে বিশেষ করে। তো সবাই বসে বসে একটু গল্প করছিলাম, এই দিক দিয়ে ভাইয়া আর ভাবি আবার বিকালবেলা একটু মার্কেটে গিয়েছে কি ফার্নিচার কিনবে সেটা দেখার জন্য, রবিন আবার নাফিসের আব্বু ওরাও মার্কেটে গিয়েছে দুজন, ওরা ছেলেদের ছেলে মানুষের মানে ওদের কিছু কেনার জন্য। আর এই যে নাওয়াজ একটা তসবি গলায় একটা তসবি হাতে নিয়ে হাঁটছে, আর আমরা ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিলাম আর নাওয়াজের এগুলো দেখছিলাম। আর আমার বাসায় আসলে খাওয়া দাওয়া আর গল্প ছাড়া আর কিছুই হয় না, আর যারা কাজ করে তারা কাজ করে আর কি, আপুর 12টা বেজে যায় কাজ করতে করতে। তারপর আপু দুপুরে হচ্ছে ছোলা গুনা করেছে, রমজানে যে আমরা ছোলাটা খাই মুড়ির সাথে সেটা, আর এটা আমরা খুবই পছন্দ করি। এটার সাথে হচ্ছে পাতাকপি যে সালাদ হয় হাতে মাখা, এত মজা লাগে এটা। তো আমরা আমাদের রমজানে কিন্তু 30টা রমজানে এই সালাদটা থাকবেই। তো আজকেও আমরা আম্মা নিয়ে এসেছিল সকালে, তো আমরা এখন সালাদ করি নিয়ে এখন ছোলা বুনা দিয়ে খাবো। আম্মা পেঁয়াজের ডালও ভিজিয়েছে কিন্তু আর ওটা আর করা হয়নি, যেহেতু দুপুরে এত খাওয়া খেয়েছে আর পেটে ওরকম জায়গায় ছিল না। তো যাই হোক, এই যে বাবুও ঘুমাচ্ছে। তো আজকে একটা সুন্দর সময় পার করলাম আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।